মুসলিম মরা ঘুমিয়ে সিয়াজ বিবেকে জ্বলছে তালা রক্ত মোদের হয়েছে শীতল পাপে অন্তর কালা মুসলিম মরা ঘুমিয়ে সিয়াজ বিবেকে জুলছে তালা রক্ত মোদের হয়েছে শীতল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না কথা বলেন ঠিক কিনা السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات اعمالنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى فاذكروني اذكركم اشكروني ولا تكفرون قال رسول الله صلى الله عليه وسلم من احب لله ومن ابغض لله وعطى لله ومنع لله فقد استكملان الايمان او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم عن الحارس الأشعار رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم أمركم بكمس عليه النار بالجماعة والسمع والطاعة والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة وإنه من خرج من الْجَمَعَاتِ قدر شبرا فقد خلع ربقة الإسلام من أنوقه إلى آخر الحديث فقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما মুসলিম মরা ঘুমিয়ে সিয়াজ বিবেকে জুলছে তালা রক্ত মোদের হয়েছে শীতল পাপে অন্তর কালা মুসলিম মরা ঘুমিয়ে সিয়াজ বিবেকে জ্বুলছে তালা রক্ত মোদের হয়েছে শীতল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না কথা বলেন ঠিক কিনা কইরে খালিদি কই রে অমর এসেছে নতুন বদর কইরে খালিদি কইরে অমর এসেছে নতুন বদর কোথারে দিগ বিজয়ের তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়া ঘুম ভাঙায় মুসলমানদেরকে জাগানোর সময় আর আছে আছে নাকি এ সময় আর নাই বন্ধুরে সময় চলে গেছে আর সামনে বেশি সময় নাই আজকে আমি এইখানে বসে ওয়াজ করছি কিন্তু এই ওয়াজ শেষে আমি বাড়িতে যেতে পারবো এমন আমার গ্যারান্টি আছে কি কই রে খালিদি কই ওমর এসেছে নতুন বদর কোথারে দিগ্বিজয়ের তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে গম্ভা নীত আমি মুসলিম চির সংগ্রামী আমি মুসলিম চির রণবীর একাল্লা সারা কাউকে মানি না

জীবনে আল্লাহ মরণে আল্লা ইলাহ জোড়ে লাহ লাইলা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মহতারাম মোহতারাম দিগার ওলামাই কিরাম অধ্যকার এরন্দহ দক্ষিণ পাড়া দক্ষিণ মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী কুরআন মাহফিলের শেষ রজনীতে উপস্থিত রয়েছেন অধ্যকার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব দামাদ বরকা তুহম আলিয়া আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে তুই দান করুন বলুন আমিন উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রাণপ্রিয় পরিচালক সম্মানিত পরিচালককে আল্লাহ রাবুল হায়াতে তৈবা দান করুন বলুন আমিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলে প্রধান কয়েজিন যার প্রতীক্ষায় আমরা আজকে বসে রয়েছি হরজতুল আল্লাম হরজত মাওলানা আসলাম উদ্দিন নুরি সাহেব দামাদ বরকায়তহুম আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মেহমানকে হায়াতে তৈবা দান করুন বলুন আমিন আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে সম্মানিতা মহামান্বিতা সরলা

সর্বপ্রথম সেই মহান রবীন্দ্রের জ্ঞাপন করছি যে আল্লাহ মুহূর্তে কোনো হসপিটালের বেডে সহায় না রাখে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার কোনো আড্ডা খানায় আমাদেরকে লিপ্ত না রাখে যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে আদর করে দয়া করে মায়া করে মহাবত করে যেই মহান ربুল আলামিন আমাদেরকে এই জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছেন সেই মহান ربুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপনেরার্থে সবাই পড়ে নেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত পথহারা মানুষকে যিনি পথ দেখিয়েছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত হাজেরিন প্রশংসা করলাম কার কথা বলেন জোর হলো না আরো জোরে প্রশংসা করলাম কার প্রশংসা করা দরকার কার খাওয়ার সময় ওঠার সময় বসার সময় যৌতুক নেওয়ার সময় যৌতুক নেওয়ার সময় আল্লাহ চুরি করার সময় ডাকাতির সময় বুঝে গেছে আমরা যে প্রশংসা করব সর্ব অবস্থায় সব জায়গায় সব ক্ষেত্রে আল্লাহ যৌতুক নেওয়া হারাম কিন্তু যৌতুক না নিয়ে ছেলে কি বিয়ে করিয়েছেন এরকম কয়েকজন আছেন হাত উঠায় দেখা একজন আল্লাহ একজন আছে দুইজন আছে হাত নামান আর যারা ছেলে বিয়ে করাইছেন আমার মনে হয় ছেলেকে বিয়ে করার নাই অন্য কিছু করেছেন নাকি ছেলেকে বিয়ের সময় যৌতুক নেওয়া যাবে এটা না 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 এই কথা জানে না এমন একজন আছে তারপরেও যৌতুক নেয় কি না যৌতুক নেয় এর মানে ওই লোকটার ভিতরে কি নাই ইমান নাই যদি ওই লোকের ভিতরে iman থাকতো তাহলে আল্লাহর কসম করে বলি যে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে ঘোষণা করে দিলেন যেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বন্ডনা করে দিলেন বিয়ের সময় জৌতুক না হারাম যৌতুক না যাবে না এই কথা জানার পরেও যারা জৌতুক নাই তারা শুনে রাসূলের উম্মত না উম্মত না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য বিয়ের সময় যৌতুক নেওয়া যাবে না আমার ভাই জানরা এটা কোরআনের মাহফিল এটা কিসের মাহফিল কোরআনের মাহফিল কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা করলে কারো আপত্তি আছে আপত্তি আছে কোরআনের আলোচনা যদি কারো বিরুদ্ধে যায় আমাদের কিছু করার আছে কারো আপত্তি যদি থাকে তাহলে আলোচনা বন্ধ করে দেব আছে আপত্তি কারো আমার ভাইরা আল্লাহ পাক কোরআন দিয়েছেন কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি কোরআন থেকে এবং হাদিসে বিশ্বনবী যা বলেছেন মানুষকে পথ দেখানোর জন্য যা যা দরকার এগুলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন এইগুলো আলোচনা করা এবং এইগুলো বোঝা আমাদের দায়িত্ব আছে কিনা নাই আমার ভাই জানারাও তিনি মেজি শরীফের হাদিস বিশ্ব নবী বলেছেন দুনিয়ার কোথো কোনো জায়গায় যদি এক ঘন্টা বেশি সময় না এক ঘন্টা যদি কোরআন হাদিসের আলোচনা হয় মুসলমান এই এক ঘন্টা কোরআনের আলোচনা যদি কেউ বসে বসে শোনে বোঝার দরকার নাই সে বুঝতে পারল না কিন্তু বসে বসে কোরআন শুনল হাদিস শুনল বিশ্বনবী বলেছেন এক নয় দুই নয় পাঁচ শত নফল নামাজ পড়ার সব ওই ব্যক্তির আমল আল্লাহ দিয়ে দিবে আপনার বোঝার দরকার নেই আপনি এক ঘন্টা কোরআন এবং হাদিসের আলোচনা শোনেন বুঝতে পারলেন না না পারলেন কিন্তু আপনি বসে থাকলেন অ শুনলেন এই শোনার কারণে বিশ্ব নবী বলেছেন এক নয় দুই নয় পাঁচশো টাকা নফল নামাজ করলে যে সব আল্লা দেন এই স ব আল্লা ওই ব্যক্তি রামন দিয়ে দিবেন যে চার দিয়ে বলুক তো ভাব আমার ভাইরা আমরা সারা রাত জেগে জেগে যদি নফল নামাজ পড়ি গো আমাদের নামাজটা কবুল হতেও পারে নাও পড়ে কিন্তু এক ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শোনার কারণে আমরা গ্যারান্টি পেয়ে গেলাম আমাদের পাঁচ শত নফল নামাজ পড়ার সব আল্লাহ আমাদের নাম নামাই দিয়ে দিবে কোরআনের আলোচনা শুনতে আসলে লাভ না লস লাভ আছে আমার ভাইরা আমি আজ থেকে দুই তিন দিন আগে পত্রিকায় দেখেছি আমার বাংলাদেশের পার্লামেন্টের এই তাকবীরের স্লোগান জাতীয় স্লোগান হিসেবে বন্ধ করে অন্য একটি স্লোগান আজকে বাংলার জমিনে পাস করতে চায় আজকে 90% মুসলমানের দেশে এক তিল পরিমাণ যদি কারো অন্তরে ঈমান থাকে সেই ঈমানদার ব্যক্তি কখনো চাইবে না জাতীয় স্লোগান না রয়ে তাকবীর আল্লাহু আকবার বাদ দিয়ে অন্য একটি স্লোগান বাংলার মুসলমানদের পার্লামেন্টে অন্য একটি স্লোগান হিসেবে জাতীয় স্লোগান পাশ করা হোক এটা কেউ চাইবে না কথা বলেন ঠিক কিনা আপনারা কি চান আপনারা চান তাহলে আজকে আনন্দবাসীর পক্ষ থেকে আমরা বলতে চাই সভাপতির মাধ্যমে আমরা এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের বাংলাদেশে জাতীয় চলো গান তাকবীর আল্লাহ দেখতে চাই কথা বলেন ঠিক কিনা অন্য কোন চলো গান আমরা দেখতে চাই না কথা বলেন ঠিক না আমার ভাইরা এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে বিধান চলবে কার কথা বলেন কার আরো জোরে বলেন কার বিধান চলছে কার আল্লাহ আল্লাহর বিধান চলছে সভাপতি সাহেব আজকে যদি আমার ভাই জানেরা কোরআনের কথা বললে কেউ রাগ করবে কেউ খুশি হবে কথা বলেন ঠিক কিনা কেউ রাগ করবে এই ভেবে কি কোরআনের কথা বাদ দেওয়া যাবে বাদ দেওয়ার কোনো কায়দা আছে আমার ভাই জানেরা

اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلم الله يوم القيامه ولا يزكيهم ওয়ালাহুম আযাবুন আলী মুসলমান ভাইরা আমার কান খাড়া করে শুনবেন আমি আমার পকেটের কথা বলতেছি না পবিত্র কোরআন থেকে সূরাতুল বাকারার 74 নম্বর আয়াত এটা আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহ নিশ্চয় যারা গোপন করবে মা আংজল আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে কথা বলেন ঠিক কিনা আর যারা এক নাম্বার হলো যারা কোরআনের আয়াত গোপন করবে দুই নাম্বার হলো ওয়েস তারুনা বিহি সামানাং কলিলা এই কোরআনের আয়াতগুলো অল্প কিছু অর্থের বিনিময়ে বিক্রি করে দেবে এরকম মানুষ আছে না নাই কথা বলেন এরকম মানুষ আছে না নাই নাইম এল আমার আল্লাহ বললেন যে এই দুটি কাজ যারা করবে এক টু না আংসাল কোরআনের আয়াতগুলো যারা গোপন করবে সুবিধা মতো কোরআনের আয়াত পড়বে মানুষের চেহারা থেকে আয়াত পড়বে কোরআনের যে বিধান নিজের জন্য ভালো লাগে না বন্ধু সেই জিনিসগুলো আর তেলাওত করবে না মুর্শিদে বলবে না মাদ্রাসাই বলবে না ওয়াজ মাহফিলে পড়বে না ওয়াজ তারুণা বিহীসা মানাং কলীনা অল্প কিছু টাকার বিনিময় এই কোরআনের আয়াতগুলো বিক্রি করে দেবে অ মুসলমান এই লোকগুলো আলেম হোক এই লোকগুলো গাজি হোক এই লোকগুলো হাজি হোক এই লোকগুলো অলি আল্লাহ হোক যেই ধরনের এই লোকগুলো হতে কেন এই দুটি কাজ যে করবে আল্লাহ বললেন উলাই কামায়াকুলুনা ফি বুতুনিন ইল্লান নার ওই লোকগুলো তাদের পেটটা আগুন দিয়া পুরা করা সারা আর কিছু করলো না চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ আমার ভাই জনরা এই জায়গায় খেলতো নয় আল্লাহ যারা করবে আল্লাহ বললেন কে আমতের ময়দানে ওই বান্দা বন্দির সাথে আল্লাহ কথা বলবেন না চিৎকার দিয়ে বলেন না অজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার এই জায়গায় খ্যানত নয় আল্লাহ এর পরে বললেন ওলায়ু যাক্কিম ময়দানে আল্লাহ ওই লোকগুলোরে পুত পবিত্র করবেন না চিৎকার দিয়ে বলেন না আউযুবিল্লাহ ওয়ালাহুম আলী আল্লাহ বললেন এই দুটি কাজ যারা করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে যন্ত্রণাদায়ক শাস্তি কেমন শাস্তি বাবা শাস্তির নাম নাকি আজাবুন আলিম কথা বোঝেন না আমার বোঝেন না উত্তম দান না কেন শাস্তির ধরনটা কি যন্ত্রণাদায়ক শাস্তি আজাবুন আলিম আজাবুন শাদিদ আজাবুল ইকাব কুরআন শরীফের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তির কথা আল্লাহ বলেছেন কিন্তু আল্লাহ এই জায়গায় বললেন আজা গুন আলী যন্ত্রণাদায়ক শাস্তি মুফাসসির বিভিন্ন তাফসির গ্রন্থে তাফসিরে কুরতবি তাফসিরে বাইজাবি তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে ফি জেলালিল কোরআন তাফসিরে তাফিমুল কোরআন বন্ধুরে যতগুলো তাফসির আছে প্রত্যেকটা তাফসিরে এক একজন এক একভাবে বর্ণনা করেছেন কোন এক তাফসীরে বর্ণনা করা হয়েছে আজা গুন আলী এই আলিম শব্দটার অর্থ হলো কাবা ময়দানে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন এই কাজগুলো যারা করে এই কাজগুলো করার পর আল্লাহ শাস্তি দিবেন ওই লোকটি মরবেও না বাসবেও না কথা বলেন ঠিক কিনা আশপাশে কথা বলতেছেন কেন এটা কিসের আলোচনা কুরআনের আলোচনা এই আলোচনায় কথা বলা যাবে কথা বলা যায় আছে এ মুসলমান আল্লাহ কোরআনে বলেছেন নয়দা কুলিয়ার কোরআন ফাসতামি ওয়ালাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলেছেন কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত করা হবে তোমরা মনোযোগ দিয়ে শুনবে শুধু মনোযোগ দিয়ে না অ্যাটেনটিভলি ওয়া এমন মনোযোগ দেবে অন্য দিকে তোমাদের কোনো ধ্যান ধারণা থাকবে না কথা বলেন না ঠিক কি না আর ভাইরা আমার ভাইরা এটা কিসের আলোচনা হচ্ছে আমি কোরআনের আয়াত বলেছি সেই অনুযায়ী আমি তাফসির করছি আমার ভাইরা আপনার মন আপনার মগজ আপনার দেল আপনার ভালোবাসা আপনার শ্রদ্ধা আপনার ভক্তি সব কিছু এই কোরআনের দিকে যাবে কথা বলেন ঠিক কিনা কোরআনের আলোচনা শুনলে লাভ কি লাভ আছে না নাই লাভ আছে লাভ কি আল্লাহ কি বলেন দেখেন লাল্লাইকুম তুরহামুন আমার আল্লাহ বললেন যারা মনোযোগ দিয়ে কোরআন শুনবে দিল লাগাইয়া কোরআন শুনবে আমি তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি বন্ধু তার জন্য পুরস্কারটা কি আল্লাহ বললেন না আল্লাহ কুম তুর হামুন সম্ভবত আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর রহমত পাবে চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ কোরআন শুনলে লাভ না লস কেয়ামতের দিন যখন একটা নেকির জন্য আপনি পেরেশান হয়ে যাবেন গোটা কেয়ামতের ময়দানে হাসরের মাঠে একটা নেকির জন্য আপনি পাগল পারা হয়ে যাবেন আপনার মায়ের কাছে যাবেন মা আপনাকে চিনবে না বাবার কাছে যাবেন বাবা আপনাকে চিনবে না প্রাণের স্ত্রীর কাছে যাবেন আপনার স্ত্রী চিনবে না আপনার ছেলে চিনবে না আপনার বন্ধু বান্ধব চিনবে না তখন এই দুনিয়াতে আপনি কোরআন শরীফ শুনতে এসে যেই নেকিগুলো অর্জন করেছেন এই কোরআন সেদিন আপনার সামনে দাঁড়িয়ে যাবে চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ আমার ভাইরা কোরআন শুনলে কি লাভ আর কি ফায়দা এটার পুরস্কার যদি আমার আল্লাহ দুনিয়ার বুকে দিয়ে দিত বন্ধুরে দুনিয়ার মানুষ আর সংসার করত না কবরে আজাদ যদি দেখানোর ব্যবস্থা করা হতো কবরে আজাদ যদি মানুষকে বোঝানোর ব্যবস্থা করা হতো বিশ্বনবী বলেছেন এই দুনিয়ার মানুষগুলো আর সংসার করতো না দুনিয়ার মানুষগুলো আল্লাহকে নিয়ে শুধু ব্যস্ত থাকত কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই কবরের আজাদ এটা দেখানোর জন্য কোনো ব্যবস্থা করেন নাই এটা কিসের মাহফিল কোরআনের মাহফিল কোনো আয়াত গোপন করা যাবে কোন কোরআনের কথা গোপন করা যাবে গোপন করলে সে কি করবে তার পেটটা আলেম হোক গাজী হোক হাজি হোক উলি আল্লাহ হোক বুজুর্গ হোক যাই হোক না কেন তার পেটটা আগুন দিয়ে ভরপুর করে নিল এছাড়া আর কিছু না কথা বলেন ঠিক কার কথা আমার ভাইরা এই জন্য আমি কোরআনের কথাই বলবো এতে কার ভালো লাগে কার মন্দ লাগে এটা আমার দেখার বিষয় নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাই জানেন কোরআনের আলোচনা শোনার জন্য তিন শ্রেণীর মানুষ আছে তিন শ্রেণীর মানুষ কোরআন শোনে এই তিন শ্রেণীর মানুষ কোরআন শুনে সেই সম্পর্কে আমি বলবো এক নাম্বার হলো কোরআন শুনে যারা কোরআন শোনে আবার কোরআনের বিপক্ষে কথা বলে কথা বলেন ঠিক না যারা কোরআন শোনে আবার কোরআনের যারা কোরআন শোনে তারা আবার কোরআনের মাহফিল বন্ধ করে দেয় কথা বলেন ঠিক না এদের নামটা কি মনাফে না জেনে বললে তো হবে না বন্ধু আল্লা বলে সেন এদের নাম হল কাফের অকল লাজিনা কাফরুলা তস্মাও লেহাজল কুরআনি অলগি লাইল্লাকুং তগলিবু মুসলমান ভাইরা আমার আল্লাহ বললেন এই কোরানের এই আয়াতটা নাজিল করার আগে সুরার নাম সুরাতুল হাবিম সেজদা এই সুরার ছাব্বিশ নম্বর আয়াত এটা আল্লাহ এই আয়াতটা নাজিল করার আগে নাজিলের কারণ বিশ্বনবী সাহাবাদেরকে বলে দিচ্ছেন মুসলমান ভাইরা আমার এই কোরআন শরীফ শুধু কি মুসলমানরা শোনে কাফেররা কি শোনে না বন্ধুরা আল্লাহ নবীর জামানায় প্রতিদিন ওই আবু নবীর ঘরের দাঁড়াইয়া আল্লাহ প্রতিদিন রাতে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াজ শুনতে হঠাৎ করে একদিন কোরআনে রাত তেলাওয়াজ শুনতে শুনতে ফরসা হয়ে গেল ফরসা হয়ে যাওয়ার পর এবার আবু যে হঠাৎ করে করোনা আসলো আমার শরীরের পশম দেখা যায় আমি হলাম কুরাইশদের নেতা আমি যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনি এটা যদি মুখকার কুরাইশের লোকজন জানতে পারে তাহলে আমার আর নেতৃত্ব থাকবে না মুসলমান ভাইরা আমার নেতৃত্ব থাকবে আপনি যে দল করেন ওই দল বাদ দিয়ে অন্য দলের প্রশংসা যদি করেন আপনার কি দলের নেতৃত্ব থাকবে কথা বলেন নেতৃত্ব থাকবে আমার আবু আয়াত শোনার জন্য প্রতিদিন নবীর বাড়িতে যেতেন চিৎকার বলেন সুবাহ আল্লাহ ফর্সা হয়ে গেছে ফর্সা হয়ে যাওয়ার পর হঠাৎ করে মনে হয়ে গেছে আমার শরীরের পশম দেখা যায় আমাকে তো এলাকার লোকজন দেখে ফেলবে আর যদি মক্কার লোকজন আমাকে দেখে যে আমি আবদুল্লাহ বেটা মুখ থেকে কোরআনের আয়াত তেল শুনছি তাহলে আমার আর নেতৃত্ব থাকবে না কথা বলেন ঠিক কেনা আমার ভাই জানেরা এবার ঘরের এক পার্শ্ব থেকে বার হয়ে আসতেছে বের হয়ে আসার সময় দেখে আবু সুফিয়ানের সাথে দেখা চিৎকার দিয়ে বলেন আবু সুফিয়ানের সাথে দেখা হওয়ার পরে আবু জেহেল বলতেছে আবু সুফিয়ান তুমি এখানে আবু সুপিয়ান বলতেছেন নেতা আপনি না বলে আমি আসছি মোহাম্মদের মুখ থেকে কোরআনের আয়া শোনার জন্য এত মধুর লাগে এত সুন্দর আমি নিজের কলজাটাকে ঠান্ডা করে নিয়ে যাই প্রতিদিন রাতে কোরআনের আয়াত শুনে চিৎকার আমার ভাইরাম আবু সুপিয়ান বললেন নেতা আমারও তো একই কথা কোরআনের আয়াত শুনলে ভালো লাগে না কোরআনের আয়াত শোনার পর কুল যেটা ঠান্ডা হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আবু সুফিয়ান আর আবু চিন্তা করলো আমরা মক্কার বড় বড় নেতা আমরাই যদি মুহাম্মাদের মুখ থেকে কোরান শুনি তাহলে আমাদের নেতৃত্ব আর থাকবে না খবরদার খবরদার আজকেই যাব আমরা আজকে যাওয়ার পর দারুণ্য দয়া বৈঠক ডাকো এই জায়গায় বৈঠক করে আইন করে দাও ওই আবদুল্লাহ বেটার মোহাম্মদের কোরআনের আলোচনা যেখানে হবে কোরআনের আলোচনা যেই জায়গায় হবে কোনো কুরাইশ ওই আলোচনা শুনতে পারবে না চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা আইন হয়ে গেল আবু জাহেলের কথা কি অমান্য করতে পারবে পারবে আজকে কি প্রধানমন্ত্রীর কথা আমি অমান্য করতে পারবো প্রধানমন্ত্রী যদি বলে এই শহীদুল্লাহ তুমি আজকে এরন্দ করতে পারব না এই নেমে যাও আমার সুযোগ আছে সুযোগ আছে সুযোগ নাই কারণ তিনি হলো ক্ষমতায় আছেন এবং তিনি হলো প্রধানমন্ত্রী আল্লাহ ওনাকে সম্মান করেছেন কেতাবের মধ্যে আসছে হাদিস শরীফের মধ্যে আসছে একজন প্রধানমন্ত্রী যদি ফাসেক হয় একজন প্রধানমন্ত্রী যদি ফাসক হয় একজন শাসক যদি ফাসেক হয় তার আনুগত্য করতে হবে আনুগত্যর বাইরে যাওয়া যাবে না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা প্রধানমন্ত্রীর কথার বাইরে যেতে পারবেন মাসালাকার কোরআনে মাসালা কিসের কুরআনে একজন প্রধানমন্ত্রী যদি ফাসেক হয় ফাসেক কি কি আমরা ভালোবাসি ফাসেক কি কি আমরা পছন্দ করি একজন অপছন্দনীয় ব্যক্তি মশলায় আছে ফাসেক হলেও তার আনুগত্য করতে হবে আনুগত্য না করলে সেই ব্যক্তি গুনাহগার হবে জেতকার দেবলেন সুবহানাল্লাহ বিহামদ আমার ভাইরা কিন্তু প্রধানমন্ত্রী যদি কুরআনের বিরুদ্ধে কথা বলে তাহলে কি মানা যাবে আমার ভাইরা দুটি শর্ত আল্লাহ দিয়েছেন ইমাম গন দুটি শর্ত দিয়েছেন বন্ধুরে প্রধানমন্ত্রী হোক আর যেই হোক গোটা পৃথিবীর মরল হোক যেই হোক না কেন কোরআন আর হাদিসের সাথে যদি কথা না মেলে তাহলে ওই ব্যক্তি যেই হোক না কেন ওর কথা মানা যাবে না কথা বলেন ঠিক কিনা মা বাবার চাই দরদের কেউ আছে কথা বলেন এই দুলিয়াতে মা বাবার সে দরে কেউ আছে নাকি আমার ভাইয়েরা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন অকদারবুকা আল্লাহ তা বধু ইলা ইয়াহু অবিল অলি দাইনি হেঁচা মুসলমান ভাইরা আমার আল্লাহ বললেন আতাযা রব্বুকা আল্লাহ তাআবুদ ইয়াহু আমি আল্লাহর পর পরেই তোমার মা বাবার দায়িত্ব চিৎকার দিয়ে বলেন আমি আল্লাহর পর পরেই তোমার মা বাবার দায়িত্ব অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো ফালা ইয়ামুননা ইনদিকাল কেবার আদাকুম আওকিলাহুমা মুসলমান ভাইরা আমার

আল্লাহা জিজ্ঞাসা করলো ইয়া মান আহাক্কা হস্তি সাহাবাতে আমরা সবচেয়ে ভালো ব্যবহার করবো কার সাথে সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বললেন সাহাবরা বললেন সবচেয়ে সম্মান পাওয়ার সবচেয়ে মর্যাদা পাওয়ার অধিকারী কে আমাদের কাছে আল্লাহ নবী বললেন উম্মুকা সাহাবি আবার জিজ্ঞাসা করলেন এরপরে কে আল্লাহর নবী বললেন উম্মুকা আবারও জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কে আল্লাহ নবী এক নয় দুই নয় তিনবার বললেন উম্মুকা তোমার মা চতুর্থুর বার জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরপরে কাকে সম্মান করব। এরপরে কাকে তাজির করব আল্লাহ নবী বললেন আবাকা এরপরে হলো তোমার পিতা মায়ের গুণ কয়টা তিনটা তিন গুণ মর্যাদা বেশি চিৎকার দিয়ে বলেন সোভান আল্লাহ আর বাপের একটা মায়ের তিনটা দিল কেন আমার ভাই জানেরা আমাদের দেশে কুলাঙ্গার আছে বলে নারীর মর্যাদা ইসলাম কম দিয়েছে চিৎকার দেব্লা নারীর মর্যাদা কি ইসলাম কম দিয়েছে বন্ধুরে আসা ঘাড় ধরে দেখানো দরকার বিশ্ব নবীর হাদিসটা আল্লাহ নবী আজ নয় দুই নয় বাপের চেয়ে মায়ের মর্যাদা তিন গুণ বাড়া দিয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ মর্যাদা তিন গুণ মর্যাদা বেশি এর কারণও আছে ওই দিক আমি যাব না আমার ভাইরা কুরআন শরীফ শোনার জন্য আবু জেহেল গেলেন আবু সুফিয়ান গেলেন আইন করে দিলেন কুরআন শরীফ আর তোমরা শুনতে পারবে না আমার ভাইরা আইন হয়ে গেল এবার রাতে ঘুমায় আবু জেহেল রাতে ঘুমাইতে গেছে ঘুমাতে যাওয়ার পর আবু জেহেল চোখ দলে আর চিন্তা করে আজকে দারুন নদয়ার বৈঠকে আইন করেছি কেউ কোরআন শুনতে যাবে না আজকে আরাম করে আর আয়েশ করে আমি আবু জেহেল নেতাই কুরাইশদের নেতা একাই আল্লাহর নবীর কোরান শুনবো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আবু জেহেল চিন্তা করলো আজকে তো আইন করেই দিয়েছি আর কেউ ওই কোরআন শুনতে যাইতে পারবে না আজকে আমি একা একা কোরআন শুনবো আমার ভাইরা আবু জেহেল চলে গেল কোরআন শোনার জন্য আবু সুফিয়ান ঘরের মধ্যে চিন্তা করে দেখলো আজকে তো আর আবু জেহেল নেতা মানুষ সেই আইন করেছে সে আর যাবে না আমি আবু সুফিয়ান আজকে একাই কোরআন শুনবো ওলিদ ইবনে মুগীরা চিন্তা করে দেখলো আজকে তো ওই আবু সুফিয়ান আর আবু জেহেল কোরআন শুনতে যাবে না তারাই হলো নেতা তারা আজকে আইন করেছে আমি একা একা আরামে কোরআন শুনবো আমার ভাইরা বড় বড় যারা নেতা নেতৃবৃন্দ ছিল তারা সবাই মনে মনে চিন্তা করে কোরআন শোনার জন্য চলে গেল মুসলমান ভাইরা আমার রাত গভীর গভীর রাত হয়ে গেছে কোরআন শোনার জন্য সবাই চলে গেছে কোরআন শোনা শেষ একের পর এক যখন ফর্স হয়ে যায় এক এক করে বের হয়ে আসছে চিৎকার দেব সুবাহ আল্লাহ আবু জেলের সাথে আবু সুফিয়ানের দেখা হয়ে যায় অলি দিবলি মুগীরার সাথে আবু সুফিয়ানের দেখা হয়ে যায় একে অপরের নেতাদের সাথে দেখা হয়ে যায় সঙ্গে সঙ্গে আবু জেহেল দাঁড়িয়ে বক্তব্য শুরু করে দিল এ মক্কার কুরাই সেন নেতারা শোনো এই কোরান কিন্তু সাধারণ কোনো বস্তু না কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এই কোরানের আলোচনা যারা শুনবে তাদের অন্তরটা পরিষ্কার হইয়া আলোয় আলোকিত হইয়া নূর পয়দা হবে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ খবরদার এই কোরআন আর শোনা যাবে না যারাই কোরআন শুনতে আসবে তাদের কি বাধা দেবে বাধা দেওয়ার কায়দা কি সরাসরি বাধা দেবে যে কোনো কায়দা কোরআনের মাহফিল হতে দেওয়া হবে না আইন রুল জারি করে দিল আমার ভাইরা আইন জারি করার পরে বলল কোথাও যদি কোরআনের আয়াত চালু হয় যদি কোথাও ওয়াজ হয় তাহলে সেখানে তোমরা ঢোল বাজাবে তবলা বাজাবে বাদ্যযন্ত্র যন্ত্র বাজাবে সেই জায়গায় তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে কথা বলেন ঠিক কিনা এরকম বানায় বলছি পকর থেকে বলছি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ আপনি পড়েন তাপসির ফিজুল কোরআন তাপসির তাফহিমুল কোরআন তাপসির মারবুল কোরআন তাপসিরে বাইজাবি যাবি তাপসিরে কুর্তুমি আরো যতগুলো তাপসির আছে কাসির নেই আয়াতের ব্যাখ্যা করে দেখেন একটাই কারণ সেটা হলো আবু তৎকালীন সময়ে কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য তাদের জীবনের যত শক্তি আছে সমস্ত শক্তি তারা নিয়োগ করেছিল কথা বলেন ঠিক কিনা

কথা বলেন লস আছে লস নাই এই জান্নাতের বাগানে চতুর্দিক দিয়ে ফেরেস্তা গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে পাহারা দিচ্ছে চিৎকার দিয়ে বলুন আমার ভাইরা একবার বিশ্বনবী বলেছেন একবার যদি কেউ সুবহানাল্লাহ পাঠ করে তাহলে আসমান আর জমিনের মধ্যে যতগুলো ফাঁকার জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ লাভ না লস দোকানে আসে না মানুষ নাই ওই আছে ওরা কিসের পয়দা কথা বলেন ওরা কিসের পয়দা কোরআনের আলোচনা হয় ওরা দোকানে থাকে ওরা কি মানুষ রাগ করবে না আমার কথা শুনলে এরপরে আমার দাওয়াত দেন আর না দেন ওটা আমি পরোয়া করি না কিন্তু কোরআনের আলোচনা শোনার বাদ দিয়ে আজকে যারা অন্য কাজে লিপ্ত একান্ত প্রয়োজন ছাড়া এই কাজে লিপ্ত থাকা জায়জ নাই কথা বলেন ঠিক না। আমার ভাইরা মনোযোগ দিয়ে যেন কোরআন শুনতে হবে কোরআনের ভাষা অত্যন্ত কঠিন কোথাও কঠিন ভাবে বলেছেন আবার কোথাও নরম করে বলেছেন আল্লাহর নবী বলেছেন মানদা আমিন কুম মুনকারান ফালিউ গাইয়রু বিআদিহি ফাইল লাম ইসতাতে ফাবি লিসানিহি ফাইল ইসতাতে ফাবি কলবিহি যালিকা আযাবুল ঈমান যদি তোমরা তোমাদের সামনে অন্যায় করতে দেখো তাহলে তোমরা তোমাদের হাত দিয়ে প্রতিহত করো আর হাত দিয়ে প্রতিহত করার যদি শক্তি তোমাদের না থেকে থাকে তাহলে ফাবি

জুয়া খেলার জন্য আসে জুয়া খেলার জন্য এসে মাইক নিয়ে আসে প্রাইভেট কার নিয়ে আসে আসার পরে এক কোটি টাকা হোক এক লক্ষ টাকা হোক জুয়া খেলায় হেরে গিয়ে ওই লোকটা সঙ্গে সঙ্গে ব্যবস হয়ে যায় ড্রাইভারকে সঙ্গে করে নিয়ে ওই লোকটাকে মাইকে উঠায় দেয় বাড়িতে আবার চলে যায় আবার প্রতিদিন এরকম করে আসে আমার ভাইরা এই কথাটা যদি আমার শোনা কথা আমি যেহেতু যাই নাই তবে শুন মানে সত্যি হওয়ারই কথা যারা জুয়া খেলে তারা নিজের স্ত্রীকে পর্যন্ত বন্দুক রাখে কথা বলেন ঠিক কিনা এটা রাখেন আপনাদের এলাকায় কিন্তু আমার এলাকায় আছে স্ত্রীরকে বন্দুক রাখে চিৎকার তোমরা নাউযুবিল্লাহ এর নাম হলো জোয়া খেলার অস্ত্র আজকে আপনি দুই মাস ধরে জোয়া চলে মদ চলে গাজা চলে ভাং চলে সেই জায়গায় কোনো সমস্যা নাই কোরআনের মাহফিল বন্ধ করে দেন আমি শুনেছি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ে কয়েক তো পাঁচ অক্ত নামাজ পড়ে ওই যে কালিনজা আছে কালিনজা কোন পার সেখান থেকে এদিক এই কালিনজায় একজন মুক্তিযোদ্ধা আছেন ওনার ছেলে আছেন ছেলের নাম মনে নাই উনি সেদিন বক্তব্য দিলেন জামাদের দেশনেত্রী বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমি নাম ধরে ধরে বলছি এটা কি মাইন করবেন না কারণ উনার ভালো আমি কোশংশা করছি এইজন্য বলছি দেশের প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ে এর মানে কি গোটা বাংলাদেশ যত মুসলমান আছে প্রত্যেককে নামাজ পড়তে হবে চিৎকার দিয়ে বলুন তো ঠিক কিনা ঠিক উনি তাহাজ্জুদ নামাজও পড়েন উনি শহরে তাহাজ্জুদ নামাজ পড়েন না প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন বলেছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ওনাকে ইমানদার বান্দি হিসেবে কবুল করুন উনি একজন মুসলমান মানুষ ওনার বাবা ইসলামিক ফাউন্ডেশন করেছেন যে ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশনের হাজার হাজার বক্তব্য আছে এই বক্তব্যগুলোতে কোরানের শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা সবাই ঠিক আছে আমার ভাইরা যে প্রধানমন্ত্রী নামাজ করেন তাহাজুত গুজার মানুষ তারপরে আল্লাহর জেকের করেন জেকের আজকার করেন সেই প্রধানমন্ত্রী পার্লামেন্টে কোরআনের আইন চালু করতে সমস্যা আছে সমস্যা আছে করেন না কেন কেন করেন না এর মানে মুখ বোঝা যায় তাকে আবু জেহেলে ভূতে ধরেছে কথা বলেন আবু জেহেলে ভূতে ধরেছে মেয়ে মানুষ মনটা নরম যে যে দিকটা বুঝায় সেই দিকই চলে যায় বুঝানোর মানুষ আছে না নাই আছে আমার ভাইরা এই আনন্দ হোক জামে মসজিদের মাহবিলের পক্ষ থেকে বলতে চাই গত ছয় ডিসেম্বর আমি পত্রিকায় দেখলাম ভারতের পশ্চিমবঙ্গে মালদা গ্রামের একজন নিহ মানুষ আফরাজুল ইসলাম ওই লোকটিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে তার কোন অপরাধ ছিল না একটাই অপরাধ সে হলো মুসলমান এই মুসলমান হওয়ার কারণে তাকে নির্মম হত্যা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ জানাতে চাই আমার আফরাজুল ইসলাম ভাইয়ের হত্যার প্রতি হত্যার বিচার হতে হবে হতে হবে না হলে বাংলার মুসলমানরা আপনার সাথে কোনো সম্পর্ক রাখবে না রাখবে না চিৎকার দেবেন কথা ঠিক কিনা মুসলমান হওয়া কি আমার অপরাধ অপরাধ আমার ভাইরা হয়তো বলবেন কেউ কেউ হুজুর এত চিল্লাচ্ছেন কেন চিল্লাচ্ছি না আল্লাহ রাসুল বলেছেন তোমার যদি শক্তি থাকে তাহলে হাত দিয়ে অন্যায়কে প্রতিহত করো জুয়া খেলা বন্ধ করে দাও মদের লাইসেন্স বন্ধ করতে পারবে না আমার দেশের সরকার পারবে না নামাজ নামাজ এটা চালু করতে পারবে না সমাজে আমার ভাইরা এই জন্য আমাদের কাজ হলো দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা আল্লাহর কাছে রব্বুল আলামিন অত বড় জায়গায় আমরা যাই নাই আল্লাহ ভালো ভালো কাজ করার জন্য তাকে তুমি তৌফিক দিয়ে দাও শুধু তাকে গালি দিবেন গালি দেওয়াটা ঠিক হবে না তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি বেশি করে দোয়া করতে হবে মুসলমান ভাইরা আমার আমরা যদি দোয়া না করি তাহলে আমাদের এটা অন্যায় হবে কথা বলেন ঠিক কিনা কোরআনের মাহফিল শুনতে হবে এটা যদি কেউ বন্ধ করে নিঃসন্দেহে তার ইমানের দুর্বলতা আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাই হলে এক শ্রেণীর শ্রোতা কয় শ্রেণীর শ্রোতার কথা বলেছি তিন শ্রেণীর শ্রোতার কথা বলেছি ইয়া শ্রেণীর শ্রোতা হলো যারা কোরআন শুনবে কোরআন শোনার পর আবার কোরআনের বিরুদ্ধে আইন চালু করবে আবু যে হেল কোরআন শুনতে যাই কোরআনের বিরুদ্ধে আইন রচনা করেছে কথা বলেন ঠিক কিনা এরপরে দুই নাম্বার হলো আল্লাহ কোরআনে বলেছেন ওয়া রসুল রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা মুসলমান ভাইরা আমার আল্লাহ বললেন সূরাতুন নিসা একষট্টি নম্বর আয়তে আল্লাহ বলেছেন ওয়াইদা কিলাম তালাও আর যখন তাদেরকে বলা হয় তোমরা কোরআনের দিকে আসো মা আং আল্লাহ কোরআনে যা অবতীর্ণ করেছেন এই জিনিসগুলো মানার জন্য আসো ওয়াইলার রসুল আল্লাহ রব্বুল আলমিন আমার রসুলকে যা দিয়েছেন নির্দেশ এই নির্দেশ মানার জন্য যখন মানুষকে ডাকা হয় ওয়াইদা কিলা লাহুম তালাও তোমরা এগুলো মানার জন্য আসো রোয়াইতাল মোনাফিকা আল্লাহ বললেন হ্যাঁ বন্ধু আল্লাহ আল্লাহর নবীকে ডেকে বললেন রয় তু তখন আপনি দেখবেন এই মুনাফেকগুলো এই মুনাফেকগুলো হ্যাঁ সুধু না এরা পিছন থেকে কেটে পড়বে কথা বলেন ঠিক কিনা না যখনই কোরআনের দিকে মানুষকে ডাকা হয় তখনই পিছন থেকে কেটে পড়বে এই কথাটা কার এই কথাটা কার জোর হলো না আরো জোরে সুরাতুন্নিসা একষট্টি নম্বর আয়াত আল্লা বললেন রয়টাল মুনাফি কিনা এদের আর কোনো পরিচয় নাই যারা কোরানের আলোচনা শোনা বাদ দিয়া পিছন থেকে কেটে পড়ে এদের নাম হলো সাৎকা এরা হলো মুনাফি এরকম শ্রোতা আছে না রায় কিছুই বলবে না বলে হুজুর বলেন যেই দেখবে যে নিজের বিরুদ্ধে চলে যাচ্ছে পিছন থেকে প্রতিবাদ না করেই চলে যাবে প্রথম শ্রোতা হলো প্রতিবাদ করবে দ্বিতীয় নাম্বার হলো কোনো প্রতিবাদ করবে না তৃতীয় নাম্বার শ্রোতা হলো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহু وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون তৃতীয় নাম্বার শ্রোতা হলো ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইদা যুকিরাল্লাহ যখন মুমিনদের সামনে কোরআন এর আয়াত তেলাওয়াত করা হবে ইদা যুকিরাল্লাহ যখন মুমিনদের সামনে কোরআন এর আয়াত তেলাওয়াত করা হবে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা প্রকম্পিত হবে মুসলমান বন্ধুরে এই যে আমাদের মুসলমান ভাইরা আমার এই যে আমার বাম স্তন আমার শরীরের এই যে বুকের বাম স্তন এই জায়গার দুই আঙ্গুল নিছে কয় আঙ্গুল নিছে দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরার নাম হলো কলব চিৎকার দে বলুন ঠিক কিনা এর নাম কি এটার নাম হলো কলব যখন মুমিন বান্দা সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন ওই মমিন আল্লাহ বান্দা পান্দির এই গোস্তের টুকরাটা প্রকল্পিত হয়ে ওঠে কথা বলেন ঠিক কিনা আপনারা এখন হাত দিয়ে দেখেন কোরআনের আয়াত শোনার পরে আপনার এই কোস্তর টুকরাটা প্রকম্পিত হয়েছে কিনা গলে গেছে কিনা নরম হয়েছে কিনা যদি নরম হয় বুঝবেন আপনারা ইমানদার আর যদি কোরআনের আয়াত শোনার পরেও আপনার শরীরের পশম লম না খাড়া হয় কোরআনের আয়াত শোনার পরেও যদি আপনার একটা দিলের মধ্যে অনুভূতি না জাগে তাহলে বুঝতে হবে আপনারা ইমানদার না কার কথা এটা আল্লাহর কথা আমার ভাইরা আল্লাহ পাক বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা আর যখন ইমানদারদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন ওই ইমানদার লোকগুলোর ঈমান একের পর এক বৃদ্ধি হতে থাকে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ যতই কোরআনের আয়াত শুনবে ততই ঈমান বৃদ্ধি হতে থাকবে আমার ভাইরা এবার আপনারাই পরীক্ষা করবেন আপনার ঈমান কম আপনার ঈমান বেশি আপনার ঈমান দুর্বল আপনার ঈমান নাই কোনটা এটা আপনারাই পরীক্ষা করে দেখেন আপনারা বুঝতে পারবেন আমার ভাই জানেরা আবু বকর ঈমান কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তার ঈমান আরো বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা ওমর বিশ্বনবীকে হত্যা করতে যাওয়ার পর কোরআনের আয়াত শোনার পরে অমর আল্লাহ নবীকে হত্যা করা বাদ দিয়া পড়ে নিলেন কালেমালাইল্লাহু মোহাম্মেদু সুলুল্লা যার দে লে আছে আল্লাহার ভয় যার দে লে আছে আল্লার ভয় আল্লাহ আল্লাহ সব সময় আমার আহার নিদরা ভালো না আমার আহার নিরা ভালো না ভালো লাগে শুধু আল্লাহ লা লাহ ইল্লাল্লাহ দশ মিনিট পরেই শুরু হবে ইল্লাল্লাহ লা ইলাহা মুসলমান ভাইরা আমার আবু কোরানেরা সোনার সঙ্গে সঙ্গে পাগল হয়ে জেতেন নবীর প্রতি বন্ধুরে অমর রাজি আল্লাহ তালান কোরআন শোনার জন্য পাগল ছিলেন কোরআন শোনার জন্য সাহাবাহিক রামগণ মসজিদের মধ্যে বসে আল্লাহ নবীর তার তাস্কিল শুনতেন আল্লাহ নবীর কথার দিকে তাকায় থেকে মুখের দিকে তাকায় থাকতেন অবন্ধু সাহাবেক রামগণ বলেছেন যখন আমাদের পেটে খাবার থাকতো না যখন আমরা ক্ষুধার্ত ভাব অনুভব করতাম ক্ষুধা লাগার জন্য পর আমরা ক্ষুধা মেটানোর জন্য আল্লাহর নবীর দরবারে কোরআনের আলোচনা শোনার জন্য চলে যেতাম আজকে আছে ওরকম লোক আজকে নাই নবীকে আমরা ভালো কম বাসি না বেশি এত ভালোবাসি যে ভালোবাসার কারণে আজকে নবীর হুকুমই ভুলে গেছি দাড়ি কাটেন এরকম লোক আছে না নাই আছে জীবনেও মানে দাড়ি উঠতেই দেয় নাই তার আগেই লাগাইছে যাতে না মানুষ বুঝতেই যাতে না পারে এরকম লোক আছে না নাই দাড়ি কাটা ভালো কাজ না খারাপ কাজ সেই দাড়ি কাটতেছে জানেই যে গুণা হবে তারপরে দাড়ি কাটতেছে আল্লাহ নবীর সুন্নত আপনি কি পালন করলেন করলেন না আমার ভাইরা মাথার চুল কাটা রাসুল তিন প্রকারের চুল কেটেছেন কয় প্রকার তিন প্রকার আমাদের দেশে চুল কাটে তিন প্রকারের এক প্রকার আমি সেদিন ফেসবুকে দেখলাম বরিশাইলা পোলা পান এমন ভাবে চুল কাটছে কাটার পরে এই মাথার উপরে প্রেমিক প্রেমিকার নাম লেখা ফেসবুকে ছেড়ে দিচ্ছে একজনের চুল কাটার সাইজ কি আর্জেন্টিনার মতো আর একজনের ব্রাজিলের মতো আর একজনের কাকা কাকা নাম শুনছেন কাকা সাইজে সুল কাটে আমার ভাইরা এরকম চুল কাটা যাবে এলো কি রাসুলের ভালোবাসার লক্ষণ এটা হলো রাসুলের ভালোবাসার লক্ষণ চুল কাটার সাইজ কি সেই সাইজ আবার ফেসবুকে ছেড়ে দেয় কথা বলেন ঠিক কিনা বিশ্বাস না হয় যারা ফেসবুক দেখে তারা ফেসবুক দেখলেই বরিশাইলা পোলা পান পাবে আমার ভাইরা আল্লাহ নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন নবীন আই নবীন আয় এক নয় দুই দিন তিন দিন ধরে নবীন আয় অমর বাড়ির মধ্য থেকে বের হয়ে তরোবার হাতে নিয়ে ঘোষণা করে দিল এ মোক্কার মোনাফিকের শলো আজ এক নয় দুই নয় তিন দিন ধরে নবীন আয় আজকে যদি আমার নবীকে না পাই মক্কার যতগুলো মনা ফেকাছো একজনের গর্দান রাখা হবে না মুনাফিকরা ভয় পেয়েছে আল্লাহ যে ওমর তরবারি হাতে নিয়ে ঘোষণা দিয়েছে এই ওমরের কথা তো মিথ্যা হতে পারে না আমরা হলাম মুনাফিক আমরা হলো উবাইদ আব্দুল্লাহ ইবনে উবাইর অনুসারী আমরা তো রাসূলের খবর রাখি না আজকে যদি বিশ্বনবীকে না পাওয়া যায় ওমরের হাত থেকে আজকে আমরা রেহাই পাবো না আমার ভাইরা মুনাফিকদের দৌড় দেখে কে আমার ভাই সে সেও যে ওমর যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তায় চল্লিশ দিন পর্যন্ত আর শয়তান যেত না ওমর ঘোষণা দিয়া আবু হাক্কারকে সঙ্গে নিয়া খোঁজার জন্য নবীকে বের হলেন রাস্তার মধ্যে যায় পাহাড়ের পাদ দেশে দিয়া হাঁটতেছে একটা গুহার পার্শে একজন রাখালকে দেখা যায় অবর আবু আকার। রখল কে নগ রখাল দেখি দেখে এরকম এরকম চেহারা এই লোকটারে তোমরা দেখছো নি চেন কিনা রাখাল বুকারকে ডাক দিয়া বলে পথের পথিক রে এক নয় দুই নয় কোন লোককে তোমরা খোঁজো আমরা জানি না তবে এক নয় দুই নয় আজ থেকে তিন দিন ধরে এই গুহার মধ্যে একজন লোক সেজদায় পড়ে কান্দে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্দাত অবাত আরা পথের পথি ইয়া উম্মতি ইয়া উম্মতি তিন দিন ধরে কাঁদতেছে আল্লাহর কসম করে বলি এই তিন দিন ধরে আমার আমরা রাখালরা যে গরুগুলো উট পশু পাখি ছাগল ভাড়া এই যে জমিনে দেখতেছো এক নয় দুই নয় তিন দিন ধরে এরা জমিনে ঘাসের সাথে তাদের মুখ লাগায় না মুসলমান ভাইরা আমার এবার ওইরা রাখাল ডাকতে বলেন পথের পথি আল্লাহর কসুম করে বলি ওই লোকটা গুহার মধ্যে কান্দে আউ ডাকতে বলে ওমর। জয় মানুষের জন্য পশু বাকি গাছে মুখ লাগায় না সে লোকত্বাহ রহমাতাললিল আলামিন সার আর কেউ হতে পারে না গহ্বর মধ্যে চলে গেলেন যায় দেখেন আবু লক্ষ্য করে দেখতেছেন রহমাতাললিল আলামিন সিজদায় পড়ে কান্দে ও উম্মতি আমার ভাইরা আবু কান্দা হুজুর আপনি একটু মাস সেজদা থেকে মাথা উঠান আপনার আওয়াকার এসে যে লক্ষ্য করে থাকেন মেশনবি মাথা উঠায় না আওয়াকার কান্দা হুজুর যেই আওয়াকার কি না বলে কোথাও আপনি যেতেন না যে আওয়াকার আপনার পাগলে আওয়াকার কি না বলে কেমনে আপনি বাড়ি থেকে চলে আসেন আওয়াকার কান্দে ওমর কান্দে আওয়াকার বলে হুজুর যে উন্মতির জন্য আপনি কান্দেন এই উন্মতির জন্য আমি আওয়াকার আমার জীবনে যতগুলো নেকি করেছি আমার জীবনের সমস্ত নেকির মধ্য থেকে অর্ধেক নেকি আমি দিয়ে দিলাম মুসলমান বাইরে আমার এই বলে ভালোবাসা অমর কান্দাম অমর ডাকদাই হুজুর দেখা যে অমর আপনাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে এসে ইসলাম গ্রহণ করেছেন লোক এই অমর রে রে কে আপনি ক্যাপন্যাসকে গুহাই কান্দ্রে না কোনো কাজ হয় না বিশ্বনবী মাথা উঠায় না আউ বলেন না কোন কাজ হবে না চলো যাই ফাতেমাকে নিয়ে আসতে হবে দেখি আমার ভাইরা রাস্তা ধরেছে আরির সাথে দেখা আলিকে এটা একটা বাড়ালি আনিরা যা জা নবীর কাছে গিয়ে কোনো লাভ হবে না ফাতেমা তো জোহুরা আল্লাহর নবীর মা সারা আল্লাহনবীর সেস দা উঠাই ল আমার ভাইরা আউ ওকার আলি উমর ফাতেহে কাছে জাইয়া দাঁড়াইছে ফাতেমা মা উঠাইয়া দেখে আউ অকারকে দেখা যা ওমরকে দেখা যায় আলিকে দেখা যায় ফাতেমা কান্দা রা প্রাণয় স্বামী আমার আপ্পা কই আমি আপ্পের স্বামী দেখি আউ আপ্কের কি দেখা যায় আমার কে দেখা যায় আমার আম্বারে দেখা যায় না আমার কি মাব্বার বুজি দুনিয়ায় মিশ্রয় আমার ভাই বলে রয় পাতিমার কান্দা আলি কান্দা ভালো বাতেমা যা যা চলে ওই যে গুহার মধ্যে কান্দে তোমার আব্বা যান আমরা ডাকলাম আসলো না তুমি ফাতেমা না গেলে বুঝি মাথা উঠায় না ফাতেমা চলে গেলেন হাসান হোসেন দেনিয়া যার পরে ডাক দিলেন আব্বা যান আপনার কলেজের টুকরা আদরের যে মায়ের একদিন না বলে ঘর থেকে বের হতেন না এই মায়ের আজকে এক নয় দুই নয় তিন দিন ধরে আপনি মায়ের সাথে কথা বলেন আপনার মাথা উঠান কেন আপনি কান্দে নবীজি কান্দে মাথা উঠায় না ফাতেমা বলে আব্বা আমার জীবনে আমি যতগুলো নেকি করেছি আপনার উন্মতের জন্য আমি দিয়ে দিলাম তারপরেও আপনি মাথা উঠান চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার যেই ফাতেমা রোজ জোহরা নবীর উন্মতের জন্য নিজের জীবনের সমস্ত আমল দিয়ে দেয় আল্লাহর নবী মাথা উঠায় আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে ঘটনা চলে আসে যে আমার বন্ধু যায় বল কে চায় আমার বন্ধু আজকে যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ নবীর কানে কানে বলে হুজুর আল্লাহর পক্ষ থেকে খবর এসেছে আপনি কি চান যখন ঘোষণা হয়ে গেল আল্লাহ নবী ঘোষণা হয়ে গেল কেমতের ময়দানে যতগুলো উম্মত নবী চিনবেন এই নবীর অম্মত চিনে চিনে সেদিন তাকে ক্ষমতা দেওয়া হবে সমস্ত অম্মত নিয়ে জান্নাতে চলে যাবে মুসলমান ভাইরা আমার সেই নবীর অম্মত হওয়ার জন্য কিছু করা দরকার আছে না নাই নবীকে ভালোবাসার আগে কাকে ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে এই ঘরটা কিসের ঘর কিসের ঘর আল্লাহর ঘর যদি খুশি না করেন